সবাই সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসা সম্পৃক্ত করেছি। জরুরি ভিত্তিতে 2000 ডাক্তার এবং 5000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। হাসপাতালগুলোতে সকল ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। অগণিত মানুষের প্রাণহানি ছাড়াও এই মহামারী মানুষের রুটি রুজির উপর চরম আঘাত হেনেছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য জরুরি কিছু সেবা ছাড়া বন্ধ করে দিতে হয়েছে অফিস আদালত, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব কিছু। লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছেন, হারিয়েছেন তাদের রুটি রুজির সংস্থান। এসব কর্মহীন মানুষের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য সহায়তা ছাড়াও দেয়া হচ্ছে নগদ অর্থ। এ পর্যন্ত 1,62,867 মেট্রিক টন চাল এবং নগদ 91,47,72,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 10 টাকা কেজি দরে বিক্রির জন্য 80,000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মে মাসে দরিদ্র পরিবারের জন্য অতিরিক্ত 50 লাখ কার্ড বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে তারা এই চাল কিনতে পারবেন। কাজ হারিয়েছেন কিন্তু কোনো সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত নন। এ ধরনের 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে মোট 1,250 কোটি টাকা দেওয়া হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। কমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য 2 দফায় 17 কোটিরও বেশি এবং সারা দেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য 122,15,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এসব কর্মসূচি অব্যাহত থাকবে। অনেক সদস্য, ব্যক্তি ও প্রতিষ্ঠান দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতিমধ্যে 1,01,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপির 3.6%। রপ্তানিমুখী শিল্প, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প, কৃষি, মৎস্য চাষ, হাঁস মুরগি ও পশুপালন খাত সহ 18টি অর্থনৈতিক খাতকে এসব প্রণোদনা প্যাকেজের আওতায় আনা হয়েছে। কাজ হারানো যুবক ও প্রবাসী ভাই বোনদের সহায়তার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে 500 কোটি টাকা করে সর্বমোট 2,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে বোরো ধানের বাম্পার ফলন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এবছর প্রায় 48 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ইতিমধ্যে বোরো ধান কাটা মারায় প্রায় শেষ। এই দুর্যোগ মুহূর্তে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি কৃষক ভাই বোন ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কৃষকগণ যাতে ধানের ন্যায্য মূল্য পান সেজন্য ইতিমধ্যে আমরা ধান চাল সংগ্রহ শুরু করেছি। চলতি মৌসুমে 22.25 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে, যা গত বছরের তুলনায় 2 লাখ মেট্রিক টন বেশি। ধান কাটা মারাইয়ের সহায়তার জন্য আমরা কৃষকদের ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার এবং রিপার সরবরাহের ব্যবস্থা করেছি। এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মাত্র 4% সুদে কৃষকদের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম ধান কাটা মারাইয়ে কৃষকদের পাশে দাঁড়াতে। আমার নির্দেশ শিরোধার্য করে নিয়ে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ধান কাটায় সহায়তা করেছে। এই জন্য কৃষকদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। কৃষকেরা দ্রুত ধান ঘরে তুলতে পেরেছেন। আমি এসব ছাত্রলীগ কর্মী সহ যারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন তাদের অভিনন্দন জানাই। প্রিয় দেশবাসী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে করোনা ভাইরাসের এই মহামারী সহসা দূর হবে না, কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোনো প্রতিষেধক টিকে আবিষ্কার হচ্ছে ততদিন করোনা ভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন জীবিকার স্বার্থে
চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশ্বের প্রায় সকল দেশই ইতিমধ্যে লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে, কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সময়ের জন্য বিশেষ তহবিল বাবদ 5,000 কোটি টাকার ঋণ সুবিধা কার্যকর করা হয়েছে। যারা কাজে যোগ দিতে পারেনি তারাও শতকরা 60% বেতন পাচ্ছেন। ইতিমধ্যে পণ্যদনা প্যাকেজ থেকে বেতন ভাতা পরিশোধ করা শুরু হয়েছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একদিকে মালিকদের যেমন আয় বন্ধ হয়েছে, তেমনি কর্মচারীরা বিপাকে পড়েছেন। বেশিরভাগ দোকান মালিকের কর্মচারীদের বেতন দেওয়ার সামর্থ্য নেই, ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। আমরা ঈদের আগে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য নিয়ম কানুন মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছি। যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যারা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন, আপনারা সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন, ভিড় এড়িয়ে চলবেন। আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন, আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশী সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে। প্রিয় দেশবাসী, ঝড়ঝঞ্ঝা মহামারী আসবে, সেগুলো মোকাবেলা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সংকট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কোনো কঠিন কাজ নয়। এ সত্য আপনারা আবারও প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা এবং সমর্থনে আমরা করোনা ভাইরাস মহামারীর 2.5 মাস অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করতে সমর্থ হয়েছি। যতদিন না এই সংকট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের জন্য মহান আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে দিয়েছেন। 1 মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে ওঠার দিন। এবছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। এভাবেই সকলের সঙ্গে একযোগে আল্লাহ প্রদত্ত এই মহান নিয়ামতের শুক্রিয়া আদায় করব। বিদ্রোহী কবি, মানবতার কবি, ইসলামী ভাবের কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানের কয়েকটি চরণ উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে কোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালাখানা সব রাহেলিল্লা, দে জাকাত মুদ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন, রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।